বিধানসভা নির্বাচনের আগে কার্যকর্তাদের বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রতিশ্রুতি দিয়েছিলেন দল ক্ষমতায় এলে তাদের যোগ্য সম্মান জানানো হবে। কয়েকদিন আগে রবীন্দ্র ভবনে কেন্দ্রীয়ভাবে সর্বস্তরের কার্যকর্তাদের সংবর্ধনা জানানো হয়েছিল। সেই সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। রবিবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে এক কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উক্ত অনুষ্ঠানে নয় বনমালীপুর কেন্দ্রের প্রবীণ নাগরিককে সম্বর্ধনা জানানো হয়। প্রদেশ সভাপতি সাংবাদিকদের জানান, লোকসভা নির্বাচন দৌড় গোড়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের দুটি আসনই উপহার দেব, সেই লক্ষ্যে কার্যকর্তাদের এখন থেকেই ঝাঁপিয়ে পড়ায় পরামর্শ দেবে। আমরা বিভিন্ন মণ্ডলে আমাদের কার্যকর্তাদের আমরা সম্মান করছি, তারই অঙ্গ হিসাবে আজকে নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে যারা আমার দেবদুর্লভ কার্যকর্তারা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে সম্মান জানানোর জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়েছে। তাদের উদ্দেশ্যে একটাই আহ্বান থাকবে যে বিগত দিনে যেভাবে এই সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আগামী দিন আমাদের লক্ষ্য 2024 আমাদের খুব দোর গোড়ায়। 2024-এ আমাদের দুটি লোকসভা আসন রয়েছে ত্রিপুরা রাজ্যে। মোদিজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকে নির্বাচনে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আমাদের যেই সহযোগিতা করেছেন, আমরাও চাই এই দুটি আসন থেকেই বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের দুইজন লোকসভার সাংসদ আমরা মোদিজিকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যমাত্রা রেখেই আমাদের কার্যকর্তারা এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার কাজ করার জন্য আমি আহ্বান রাখি।